গাইস, তোমরা হয়তো এই গেমপ্লেটা কোনো না কোনো চ্যানেলে দেখেই ফেলেছো, হয়তো সেটা আমারই চ্যানেলে। এই গেমটার নাম হচ্ছে চুচু চল্লিশ, যেখানে একটা ট্রেন তোমার পেছনে পাগলের মতন দৌড়াতে থাকবে যতক্ষণ না তোমাকে খেতে পারছে, আর তোমাকে সেখান থেকে বাঁচতে হবে। বাই দ্য ওয়ে, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এন্ড বছরের আমার প্রথম ভিডিও। আর প্রথম ভিডিও মানে বুঝতে পারছো, আজকে আমরা খেলতে চলেছি চুচু চল্লিশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের নতুন ট্রেন। ও ভাই, অনেকটা হাগি বাগির মতন ফেস লাগছে ট্রেনটা। সবকিছুতে এত হাগি বাগি কেন এনে দিই গেমের মধ্যে আমি নিজেও যাই না, মনে হয় হাগি বাগির সাথে আমার একটা আলাদাই কানেকশন আছে। গাইস চলো আমরা আমাদের হেডফোন পরে নিই। ওকে, দেখি এই গেমটা আমাদের কি করতে হবে। খুবই ভয়ঙ্কর একটা মিউজিক বাজতে চলছে ভাই, আমি তো ফানি গেম নিই, আই মিন খুবই ভয়ঙ্কর গেম নিই। কিন্তু গাইস আমার মাথায় ঢুকছে না যে ট্রেনটা তো ঘুরছে রেল লাইনের উপরে, কিন্তু ট্রেনের চাকাটা ঘুরছে না কেন। চলো শুরু করে দিই। ও ও ও ভাই ভাই, এফপিএস ড্রপ হোস না, এটা কি আমাদের ট্রেনটা? হ্যালো চুচু, না সরি এটার নাম কি দেবো, হ্যালো হাগুচু, হাগুচু কুছ ভি। আমার একে অনেকটা ওই টমাস দ্য ট্রেনের মতো লাগছে, তোমরা তো ছোটবেলায় দেখেছো আমি খুব দেখতাম টমাস ট্রেন। আর বাই দ্য ওয়ে, আমাদের এখানে কি করতে হবে বা ইনস্ট্রাকশন কোথায়? এটা কি আছে, কি ইউ ডোন্ট হ্যাভ এ কি কার্ড? ওকে, আমাদের কি কার্ডও খুঁজতে হবে। আমরা এখানে কি কার্ড খুঁজতে এসেছি, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো খুঁজে নি। আর এখানে হাঁপিয়ে গেছে অলরেডি ভাই, গেম শুরু করেছি সবে। ও ভাই কারাজ কারাজ, ও আচ্ছা আমি নিজে দৌড়াচ্ছি আর নিজে ঘাসে রাজ হচ্ছে। ও ভাই লাইট জ্বলছে কেন এখানে অন্ধকার জায়গায়, কেউ আছে এখানে তাহলে? ও ও ওই 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 ওই, আরে হ্যালো হ্যালো হ্যালো, ওই ওই এটা কি, ওই ট্রেনটা জেগে গেছে, আরে সরি সরি। ভাই এর জাম্প স্কেয়ারটা কিরকম ছিল? নাইট টু, ওকে নাইট ওয়ান ছিল। এখানে অনেকগুলো কালারও দেখতে পাচ্ছি গেটের মধ্যে। হ্যালো চুচু চল্লিশ, যমজ ভাই বা যাই হবে প্লিজ একটু বলে দাও আমাদের কি কার্ডটা কোথায়। এই কি জেগে যাচ্ছে আমি বুঝতে পারছি না, চলো দেখি আমাদের তো কার্ড গুলো কালেক্ট করতে হবে। ভাই তো হাঁপি যাচ্ছে, চল চল লুকি লুকি যাই যাতে আমাদের দেখতে না পাই। ওই ওই গেছে গেছে, ওখান আলো দেখতে পাচ্ছি, দিক দিয়ে আসছে। ও আসছে আসছে, দেখিনি দেখিনি দেখিনি, নেই আমি নেই আমি এখানে নেই। বাই, হ্যাভ আ গ্রেট টাইম। ও এখানে আমি একটা কি কার্ড পেয়েছি, চলো 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 নিই নিই নিই। ওকে একটা কি কার্ড পেয়েছি, এই একটু। হ্যালো দা, ওই দেখে নিচে। আরে ভাই এটা কি, মাকুসার জাল আটকে গেছি। আরে আমাদের গন্ধ শুকে ফেলেছে মনে হয় মাকুসার জালে আটকানোর পর। আরে ওকে, আমাকে পপ্পি দিয়ে যাচ্ছে প্রত্যেকবার এসে এসে। নাইট থ্রি, কটা নাইট আছে আমি জানি না। আচ্ছা আমরা একটা কার্ড তো পেয়ে গেছি, আমরা কি সেটা ইউজ করতে পারি এখানে, না এই কার্ডটা আবার নিয়ে আসতে হবে? ওকে আচ্ছা, আমরা মরে যাওয়ার পরে কার্ডটা পেয়েছি। এটা কি আমাদের পথ দেখাচ্ছে, এখানে বেগুনি কালারের লাইট, এখানে আকাশিটা পাবো, চলো দেখা যাক কোনটা পাই আমরা। আমাদের আগে মেন হচ্ছে চুচুর থেকে বাঁচতে হবে, আর এখানে এত হাঁপাতে শুরু করে দেয়। ও ভাই এই গুফাটা থেকে আসছে নাকি, চলো তো একবার দেখে আসি। আমরা যাবো না, কি আর কি মারছি আমি, থোড়ি যাবো ওইখানে। ওই ওই আসি আসি আসি, দেখে নেয়নি দেখে নেয়নি, টাটা ভাই। তোমার গুহাতে আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম না। ওই ভাই এখানেই পাক খাচ্ছে ভাই, এখানে আবার স্ট্যাচু বানিয়ে রেখেছে, একটু তো ঘুরতে দাও আমাকে, তোমার জায়গাটা দেখতে দাও। ওই দেখো যাচ্ছে, দেখেছো, টাটা চুচু ভাই। কিন্তু আমাদের এখানে কাঠ খুঁজতে হবে, এই যে এখানে জাল, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই জালের গন্ধ পেয়ে যায় ও, আমি যদি আটকে যাই তো এখানে। এখানে কি কাঠ, কি কাঠ, ও একটা কি কাঠ পেয়ে গেছি। ওকে বেগুনি পেলাম আবার, এ আসছে না তো, চুচু ও আসে না, আসে আসে। ও ভাই এখানে জাল, আমি যাবোটা কোন দিকে? ভাগো 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 ভাগো, আরে ওট ভাই ওট ওট, আরে আমার পিছনে কেন ঘুরে বেড়াচ্ছে, আরে দেখে ফেলেছে রে ভাই, প্রদূষণ করছে, কালো কালো ধোয়া দিয়ে। আচ্ছা তুমি খেয়ে নে, আমি তো তাহলে ওই স্টেশনের ওখানে টেলিপোর্ট হয়ে যাবো, আমি কাঠটা দিতে পারো। নাইট ফোর হয়ে গেছে, ওকে দুটো কাট পেয়ে গেছি। কোন দিকে যাবো গাইস বলো তোমরা, চলো সবুজের দিকে যাই, আমাদের ট্রেনটা না আসলেই হলো। চলো চলো, না 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 গুফার দিকে যাবো না। উজু উজু গাইস দেখতে পাচ্ছো, আরে আরে দেখে ফেলেছে। ওই ভাই ভাই, এত ভয়ঙ্কর কেন গেমটা, আরে না না না, হে ভাই এর সাথে পাক খেয়ে ধরে ফেলেছে ভাই, তো এক হাঁপানি রুগীকে দিয়েছে আমাকে। নাইট কত, পাঁচ। রেড এর দিকে যাই, রেড এমনি ভয়ঙ্কর হয় তা আমরা রেড এর দিকে যাবো। আমরা সবে দুটো কাট পেয়েছি, এখন কাটটা কাট পেতে হবে। ওই চারদিকে ধ্যান রাখো, তা কোথা দিয়ে চলে আসবে উকি মারতে মারতে। হ্যালো চুচু, ওখানে বাড়ি আছে ভাই, এখানে আবার কে থাকে এই ট্রেনের মাঝখানে, পাগল নাকি ভাই, এখানে কারা বাড়ি ঘর বানিয়ে রেখেছে? আমার মনে হয় না গাইস এখানে কোনো লোক থাক। আসতে সাপ, আরে ভাই এখানে পুরো জালে ভর্তি ভাই, এইভাবে মনে হচ্ছে লোকগুলোকে খেয়ে ফেলেছে। বাপরে বাপ কতগুলো জাল ভাই, কাট কাট, এই যে একটা কাট পেয়ে গেছি। আমরা একসাথে দুটো কাট নিতে পারি, তাহলে বারবার আমাকে ওখানে যেতে হবে না, আরেকটা কাট একসাথে খুঁজে তারপরে যাবো। পুরো একেবারে জালে ভর্তি করে গেছে, এখানে বংশ বিস্তার করার প্ল্যান নিয়ে এসেছে। এখানে কিছু আছে ভাই, সিরিয়াসলি ডাস্টবিন এখানে কে রাখে, কে এখানে নোংরা ফেলতে আসে বলে তোমাদের মনে হয় গাইস? আলোর মধ্যে নিচে দাঁড়িয়ে আছে, এই যে আলোর নিচে। ও এখানে অনেকগুলো বাড়ি আছে। ওই ওই, আরে ভাই দেখাও তো যাচ্ছে না, চল ভাই চল চল, আরে কোথায় কোথায়, ও ভাই ও ভাই বেঁচে গেছি, সিরিয়াসলি বেঁচে গেছি, খুঁজে পাইনি মনে হয়।
আরে আরে উহ আরেকটু হলে লেগে যেত। আমাদের ঘরে যেতে হবে, এই ঘরে মানে একটু স্টেশনে যেতে হবে, আমাদের কি কার্ডটা দিতে হবে। আমি স্টেশনে খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে আবার আমাকে ওই চুচুর জমজ ভাইয়ের কাছে মরতে। ওই তো এখানে একটা পেয়ে গেছি, ইয়েস চলো চলো। ইউ কান্ট ক্যারি টু কিস, হোয়াট ভাই আমাদের দুটো হাত থাকে আর আমরা দুটো জিনিস নিতে পারবো না। আবার আমাকে এখানে আসতে পারি, এই জায়গাটা কোথায় ছিল আমি সিরিয়াসলি আমি মনে হয় ভুলে যাবো। ভাই আমাকে খেয়ে নে খেয়ে নে ভাই, আমি খুঁজে পাচ্ছি না। আর চুমু খেয়ে যাও। এ তো ভাই আমাকে বোকা বানিয়ে দিল যে 5 দিনের বেশি তুমি কাটাতে পারবে না। ওয়ে আবার আসছে, ওয়ে আরে দেখে ফেলছে কি করে। পাপ্পি দিতে এসো না পিটা। আরে হ্যাঁ তুইও ধরে ফেল, তুইও ধরে ফেল, সবাই ধরে করেন। তেরি ব্যাস কি ভাই, পেন্সটা ছুড়ে মার না এর কপালে, এটাই মনে হচ্ছে শয়তান। ওকে গাইস, তো এটাই হচ্ছে আমাদের চুচু 40 এর ইঞ্জিন। এই গেম প্লেটার আমি লাস্টে গিয়ে এটাই দেখলাম যে আমি এখানে প্রত্যেকটা কার্ড কালেক্ট করার পর আমাকে এই মেসেজটা দেবে। তো ওকে গাইস, তো আমরা এখানে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্টেশন মাস্টার। কি বলছে ইনি দেখি, বুঝেছি। এর থেকে আমাকে গান কিনতে হবে, আমার কাছে কত আছে। ওয়াও আই থিঙ্ক আমরা সবথেকে দামি গানটা কিনতে পারি আমাদের 0 কুপন দিয়ে। GTA 5 এর ম্যাপের মতন লাগছে কেন দেখতে। হ্যালো স্যার আপনি কিছু বলবেন, ওইখান থেকে গান নিতে পারি। হ্যালো ভাইয়া জি একটা গান দেবেন ভাই। কাদের কাদের জিজ্ঞেস করছি, এ তো ভাই আরো বেশি রেট চাইছে। আমাদের কি বন্দুক আছে দেখি। ওয়াও গাইস দেখো কত সুন্দর আমার কাছে বন্দুক আছে। কোনো ব্যাপার না গাইস, আমাদের বড় বন্দুকের দরকার নেই। তোমাদের ইয়ো প্রসেন বয় একটা ছোটখাটো একটা ডান্ডা দিয়ে দিলো, ডান্ডা করে দিতে পারে। টাকা নিতে পারি, এটাকে মেরে দেবো। ক্রস দ্য ব্রিজ ফর আ প্রাইজ, ওকে আগে বলবি তো প্রাইজ পাবো। চলো চলো ভাগো তাড়াতাড়ি। ও আমাদের ট্রেন চলে এসছে আমাদের নিতে, আর আমি এখানে গিফট পাইনি। খুবই অন্ধ একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে এসছে আমার টেডি। কোথায়, হ্যালো হাউ আর ইউ। ওর ডিউরেশন 1.5 মিনিট আছে। আরে ট্রেন চলে যাবে না তো, চলে গেলে যাবে আগে, আমি দেখি গিফটটা পাই কিনা গাইস। ওয়ে টয় টয় টয়, এটা তো ইজি আছে, এগুলো পাওয়ার কোনো ব্যাপার না। ওই 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 যাবো না, আমি দরকার নেই। 24 সেকেন্ড পরে স্টার্ট হবে, ট্রেনে উঠতে হবে না। ভাই নিচে কি দেখছে। হ্যালো স্যার আপনি কি করছেন, আপনিও কি যাবেন আমার সাথে। ওই ট্রেন ছেড়ে চলে গেল ভাই, নিল না। আবার ট্রেন কখন আসবে কে জানে। ওয়াহ ওকে নিয়ে গেলো তাহলে আমাদেরকে, ঠিক আছে। চলো গাইস দেখা যাক আমাদের ট্রেনের মধ্যে সফর কিরকম হয়। ভাই আমি সামনে ইঞ্জিনে কেন দিয়ে যাবি, পেছনে যাই। ও এখানে কি আছে এগুলো, এ টু ওপেন, এখানে ও কুপন আছে। কে আওয়াজ করছে, চুচু ভাইয়া চলে এসছে নাকি। ও ভাই চলে এসছে চলে এসছে, আর পালিয়ে যাচ্ছে কেন। লল ভাই এত ভয় পাচ্ছে, ছি ছি ছি, ছোটো বন্দুক নিয়ে আছে আমি তাতে ভয় পাচ্ছি। ও উপর থেকে নাইস শট আসবে। ও ভাই এগুলো কি ফেলছে, মিসাইল আছে এর কাছে। ভাই এই বন্দুক দিয়ে কি মারবো আমি। ওই ভাই আমরা গায়ের উপর না ফেললে হলো। আরে ভাই এমন শেষ হয়ে গেছে আমাকে এমন। আরে ভাই আমার গায়ের উপর না ফেলতে বললাম তো। মারো, মারতে হবে মারতে হবে, চলো চলো চলো। ও ভাই এদের কাছে কত বড় বড় বন্দুক আছে। হিল করে নেয়, হিল হিল করে যাবে। ও এখানে ইনভেন্টরি আছে। আরে আরে আমাকে ধরে না, আমাকে ধরে নিয়েছে। হ্যানজি আমাকে বাঁচাও প্লিজ। ওই ওই আবার এসে গেছে আমাদের চুচু 40। উড়ি বাপরে বাপ, ট্রেনের ভেতরে ঢুকে রে মেরে মেরে দিল রে। আরে দরজা খোল, আমাকে একা রেখে দিয়ে। আরে ভাই আমার পেছনে পড়েছে কেন। ওকে চলে গেছে আশা করছি। আরে বাপরে, আরে বাবা, কেউ বাঁচাবে, বাঁচানোর নেই কেউ। হ্যালো তো ঠিক আছে গাইস, আজ ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা বলো তোমাদের এই নতুন চুচু 40 এ কিরকম লাগলো। আই নো অ্যাকচুয়াল চুচু 40টা বেশি ভয়ঙ্কর। যদি এই চ্যানেলে কেউ ভুল করো প্রথমবার এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস। এই বছরের আমাদের টার্গেট 1 লাখ কমপ্লিট করার। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। লেট গুড বাই।